বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 7। আমাদের এই অধ্যায়ের নাম হলো ভৌত আলোক বিজ্ঞান। আগের যে অধ্যায়টা আমরা শেষ করেছি সেই অধ্যায়টা ছিল হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। আজকে আমরা যে অধ্যায়টা করতে যাচ্ছি সেটা হলো ভৌত আলোক বিজ্ঞান। এ অধ্যায়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে উৎস। উৎস মানে কি? যেখান থেকে সৃষ্টি হয়। যদি বলা হয় আলোর উৎস, আলোর উৎস বলতে তোমরা কি বুঝো? আলোর উৎস বলতে আমরা বুঝি যেখান থেকে আমরা আলো পাই। আলো কোন কোন জায়গা থেকে আমরা পাই? আলো বিভিন্ন জায়গা থেকে আমরা পাই, যেমন সূর্য থেকে আলো পাই, আমাদের বাসার ভিতরে যে লাইট আছে লাইট থেকে আলো পাই। যদি কোনো জায়গায় মনে করো কেউ আগুন তৈরি করে সেখান থেকেও আমরা আলো পাই। তাহলে বিভিন্ন জায়গা থেকে আমরা আলো পেতে পারি। তো আমাদের এই অধ্যায়ের জন্য যে উৎসটা লাগবে সেই উৎসকে বলা হয় সুসংগত উৎস। সুসংগত উৎস, সুসংগত উৎস বলতে কি বোঝায় সেটা আগে আমি লিখতেছি, তারপরে তোমাদের আবার ভালো করে আমি বুঝাবো। যে সকল উৎস হতে মিশ্রিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার ও কম্পাঙ্ক একই থাকে, তাদের সুসংগত উৎস বলে। আমাদের বাসার ভিতরে যে লাইট গুলো আছে সেই লাইট গুলো এক একটা আলোর উৎস। তো সুসংগত উৎস বলতে কি বোঝায় সেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ পরবর্তী টপিকটা ভালোভাবে বোঝার জন্য আমাদের লাগবে এই সুসংগত উৎস। আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। এখানে বিজ্ঞানীরা যেটা বলতেছেন সেটা হলো, যদি তুমি এখানে দুইটা আলোর উৎস নাও, মনে করো এইটা একটা আলোর উৎস, এইটা আরেকটা আলোর উৎস, দুইটা উৎস থেকেই আলো বের হচ্ছে, দুইটা উৎস থেকেই আলো বের হচ্ছে, এই দুইটা উৎসকে সুসংগত কখন বলা হবে? এর আগে আমি একটু বলে নেই সুসংগত মানে কি, তোমরা আমাকে বলো। অনেক সময় মানুষ এরকম বলে যে তোর কথায় আর কাজে তো কোনো সংগতি নেই, কথায় আর কাজে কোনো সংগতি নাই, কথার মানে কি? কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই। তাহলে সংগত মানে হচ্ছে মিল থাকা, সংগত থাকা মানে হচ্ছে মিল থাকা। তাহলে এই উৎস দুইটার মধ্যে যদি খুব ভালো মিল থাকে, সুসংগত, সংগত মানে মিল, কিন্তু সুসংগত মানে হচ্ছে খুব ভালো মিল, অর্থাৎ দুইটা উৎসের মধ্যে এমন মিল থাকবে যে দুইটা উৎসকে আলাদা করা যাবে না, তখন এই দুইটা উৎসকে বলা হবে সুসংগত উৎস। আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই দুইটা আলোর উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো বের হবে সেই আলোক তরঙ্গগুলোর যে সকল উৎস হতে মিশ্রিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই আলোক তরঙ্গগুলোর তরঙ্গ দৈর্ঘ্য এটার যদি ল্যামডা হয় এটারও হবে ল্যামডা। এবার বিস্তার, যে কোনো তরঙ্গের বিস্তার থাকে, তোমরা জানো বিস্তার, যদি না বুঝো তাহলে আমি আবার বুঝাই দিচ্ছি। এইটা হলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর এইটা হলো বিস্তার, এইটা হলো বিস্তার আর এইটা হলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যা, এই তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য তাই, এই তরঙ্গের ক্ষেত্রে বিস্তার যা, এই তরঙ্গের ক্ষেত্রেও বিস্তার হবে তাই। এরপর আরো বলা আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি তোমরা জানো? তারপরে আমি রিপিট করতেছি, কম্পাঙ্ক হলো
প্রতি সেকেন্ডে কোন কণা যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এই তরঙ্গের ক্ষেত্রে বলা হবে প্রতি সেকেন্ডে তরঙ্গগুলো যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকে বলা হবে এই তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে এইটার কম্পাঙ্ক যা হবে এইটার কম্পাঙ্ক তাই হবে। যদি এমন হয় তাহলে এই দুইটা উৎসকে বলা হবে সুসংগত উৎস। তার মানে হচ্ছে এই দুইটা উৎস থেকে যে আলো বের হয় সেই আলোগুলো সেম, সেই আলোগুলো কি হবে সেম, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আবারও বুঝাই জানি, দুইটা আলোর উৎস থেকে নির্গত যে আলোক রশ্মি আছে সেই আলোক রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার আর কম্পাঙ্ক এই তিনটা রাশি যদি সেম থাকে তাহলে এই দুইটা উৎসকে বলা হবে সুসংগত উৎস। আশা করি সুসংগত উৎস তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে সুসংগত উৎস এবার আমরা কিভাবে পাব সেটার জন্য বিজ্ঞানীরা দেখো একটা কাজ করেছেন, সেটা হচ্ছে এরকম সুসংগত উৎস। তোমাদের বাসায় যদি তোমাদের বাসায় দুইটা টিউবলাইট আছে পাশাপাশি একই লাইন দিয়ে জ্বালানো, একটা দুইটা টিউবলাইট যদি ওয়াট হলো 20 ওয়াট করে, দুইটা টিউবলাইট 20 ওয়াটের দুইটাই আমি একই লাইন দিয়ে পাশাপাশি জ্বালিয়ে রাখলাম, বিজ্ঞানীরা বলতেছে যে না এই দুইটা উৎসকেও সুসংগত উৎস বলা যাবে না। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে এই লাইট গুলো থেকে একই রকম আলো বের হবে, কিন্তু বাস্তবে দুইটা লাইট থেকে যে আলো গুলো বের হবে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার বা কম্পাঙ্ক একটু পার্থক্য হতে পারে। এই জন্য এই দুইটা আলো উৎসকেও সুসংগত উৎস বিজ্ঞানীরা বলতে নারাজ। তাহলে কিভাবে সুসংগত উৎস তৈরি করবে সেটা আমরা এখন দেখব। যে কোনো একটা উৎস নেওয়া হলো যেখান থেকে আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এই উৎসের সামনে একটা পর্দা নেওয়া হবে, উৎসের সামনে একটা পর্দা নেওয়া হবে, এই পর্দার মধ্যে দুইটা ছিদ্র করা হবে, এই দুইটা ছিদ্র হবে এই উৎস থেকে সমান দূরত্বে, এই উৎস থেকে এই ছিদ্রের দূরত্ব যা এই উৎস থেকে এই ছিদ্রের দূরত্ব তা। আমরা সবাই জানি এই ছিদ্রের ভিতর দিয়ে কি যাবে আলো ঢুকবে, আর আলো ঢুকলে এই আলোটাও অর্থাৎ এই ছিদ্রটাও একটা উৎস হিসেবে কাজ করবে, অর্থাৎ এখান থেকেও আলো আবার চারদিকে ছড়িয়ে যাবে, তো এখান থেকেও আলো আবার চারদিকে ছড়িয়ে যাবে। তাহলে আমাদের এখানে উৎস ছিল একটা, এই উৎসের সামনে আমরা একটা পর্দা দিলাম, এই পর্দার মধ্যে দুইটা ছিদ্র করে দিলাম, এই দুইটা ছিদ্র দুইটা আলোর উৎস হিসেবে কাজ করবে। তোমরা এবার আমাকে বলবা সেটা হচ্ছে এখান থেকে যে আলোটা যাচ্ছিল উৎস এখানে মূলত একটা, এই একটা উৎস থেকে যে আলোগুলো বের হবে সেইগুলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেম, এই তরঙ্গ দৈর্ঘ্য যদি সেম থাকে আর এখান থেকে যদি এই দুইটার উৎসের দূরত্ব সমান থাকে তাহলে এই দুইটা উৎস থেকে যে আলোগুলো সামনের দিকে এগিয়ে যাবে সে আলোগুলোর বৈশিষ্ট্য হবে সেম, আর তখন আমরা এস ওয়ান এবং এস টু এই দুইটাকে বলতে পারবো সুসংগত উৎস। তাহলে প্রথমে আমরা শিখলাম সুসংগত উৎস কি, আর তারপরে আমরা বুঝলাম কোন কোন জায়গায় আমরা সুসংগত উৎস বলতে পারব। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সুসংগত উৎস আমরা কিভাবে তৈরি করব। আমরা এখানে একটা পদ্ধতি বললাম, এইবার তোমাদের কাছে প্রশ্ন উঠতে পারে যে স্যার এখান থেকে আলো দিলে এটাই দিকে চলে যাবে আর এখান থেকে আলো দিলে এটাই দিকে চলে যাবে। হ্যাঁ চলে যাওয়ারই কথা। এখানে যে দুইটা উৎস আছে দেখো বা যে দুইটা ছিদ্র আছে সেই দুইটা ছিদ্রের দূরত্ব এখানে মনে হচ্ছে অনেক বেশি। বাস্তব জীবনে কি রকম হয় ধারণা দেওয়ার জন্য বলছি, এটা আমি পরে পড়াবো। গ্রেটিং নামে একটা অংশ আছে তোমাদের এখানে অপবর্তন গ্রেটিং, গ্রেটিং নামে যে অংশটা আছে সেই গ্রেটিং মানে হচ্ছে একটা কাচের পাত, মানে পাত্তা একটা কাজ,
এই কাচের মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে, কাচের মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে, এখানে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো এক একটা এরকম উচ্চ হিসেবে কাজ করবে, সেই ছিদ্রগুলো এক একটা উচ্চ হিসেবে কাজ করবে। এইবার দেখো এই জায়গায় এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো এই ছিদ্রগুলো কতটুকু দূরে দূরে থাকবে, সেই ছিদ্রগুলো থাকবে দেখো এখানে যদি এইটার দৈর্ঘ্য হয় 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটারের ক্ষেত্রে ছিদ্র থাকতে পারে 4000 থেকে 7000, 4000 থেকে 7000 ছিদ্র থাকতে পারে। তাহলে এই ছিদ্রগুলো আসলে এত দূরে দূরে থাকবে না, আমরা বুঝার জন্য যেন ভালো করে বুঝতে পারি সেই জন্য এই চিত্রটা এভাবে এঁকেছি, কিন্তু ছিদ্রগুলো থাকবে অনেক কাছাকাছি একটা সাথে আরেকটা লাগানো, তাহলে আমরা এখান থেকে ধারণা করতে পারতেছি যে কতটা কাছাকাছি থাকবে। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হলো একটা উচ্চ থেকে আমরা একাধিক উচ্চ তৈরি করব, যে উচ্চগুলোকে বলা যাবে সুসংগত উচ্চ। আমরা এখন যে টপিকটা পড়ব সেটা হলো ইয়ং এর দ্বিচির পরীক্ষা পরে পড়ি, আগে যেটা পড়ব সেটা হচ্ছে আলোর ব্যতিচার। এখন যেটা পড়ব আমরা সেটা হলো আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার লিখে দেই, তোমরাও লিখে নাও, দুটি সুসংগত উচ্চ হতে সৃষ্ট আলো কোন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় উপরিপাতনের ফলে কোথাও কোথাও আলোর তীব্রতা বেড়ে যায়, আবার কোথাও আলোর তীব্রতা হ্রাস পায়। এতে কোথাও আলোর উজ্জ্বল্য বেড়ে যায়, আবার কোথাও উজ্জ্বল্য কমে যায়। আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে আলোর ব্যতিচার বলে। আলোর ব্যতিচার দুই প্রকার, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক
ব্যাথি চার আলোর ব্যতিচার আলোর ব্যতিচারের সংজ্ঞাটা আমি এখানে লিখেছি তোমাদের এবার আমি বুঝাচ্ছি দুটি সুসংগত উৎস হতে সুসংগত উৎস কি তোমরা বুঝতে পেরেছো সুসংগত উৎস হতে সৃষ্ট আলো কোন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় উপরিপাতনের ফলে উপরিপাতন কথাটার মানে কি উপরিপাতন মানে হচ্ছে একটার উপর আরেকটা এসে পড়া যদি তোমাদের বলি আমার এই হাত এই হাত দুইটা এখন কিন্তু উপরিপাতন অবস্থায় নাই দুইটা স্পর্শ করে আছে যদি একটার উপর আরেকটা চলে যায় তখন এটাকে বলা হয় উপরিপাতন তাহলে উপরিপাতনের ফলে মানে হচ্ছে একটার উপরে যখন আরেকটা এসে পড়বে অর্থাৎ দুইটা যখন মিলবে তখন উপরিপাতনের ফলে কোথাও আলোর তীব্রতা বেড়ে যায় কিভাবে আলোর তীব্রতা বেড়ে যায় আবার কোথাও আলোর তীব্রতা কমে যায় কেন আলোর তীব্রতা কমে যায় সেটা তোমাদের সবাইকে বুঝতে হবে আগে যদি আমি বলি যে এস ওয়ান আর একটা হলো এস টু দুইটা আলো উৎস এই দুইটা আলো উৎস থেকে আলো বেরোচ্ছে এরকম আলো বেরোচ্ছে এখান থেকে এটা আলো বেরোচ্ছে এটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে হবে এরকম এখান থেকে যে আলোটা যাবে সেটাও যদি আমি একটু বড় করে দেখি সেটা হবে এরকম তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো দুইটা আলোর উৎস একটা হলো এস ওয়ান আরেকটা হলো এস টু এই দুইটা আলোর উৎস থেকে এরকম দুইটা আলোক তরঙ্গ বের হলো এই দুইটা আলোক তরঙ্গ একসাথে মিলিত হবে একসাথে মিলিত হওয়ার সময় যদি খেয়াল করে দেখো এই দুইটা যদি এইভাবে মিলিত হয় অর্থাৎ একই দিকে যদি যায় তখন এটাকে বলা হয় সমদশা দেখি কি বলা হয় সমদশা এইবার যদি আবার একটা উপরের দিকে আর একটা নিচের দিকে যায় তখন এটাকে বলা হয় বিপরীত দশা যখন তারা সমদশায় মিলিত হয় অর্থাৎ একই দিকে যখন যায় তখন তাদের বিস্তার আরো বেড়ে যায় অর্থাৎ নতুন করে যে তরঙ্গটা পাওয়া যায় সেই তরঙ্গের বিস্তার আরো বেড়ে যায় যখন বিস্তার বেড়ে যায় তখন আলোর তীব্রতা বেড়ে যায় আর যখন বিপরীত দশায় মিলিত হয় তখন তাদের বিস্তার কমে যায় আর যখন তাদের বিস্তার কমে যায় তখন তাদের আলোর তীব্রতা কমে যায় আলোর তীব্রতা কমে যায় বা হ্রাস পায় যেখানে আলোর তীব্রতা বেশি সেখানে আলোটা বেশি উজ্জ্বল মনে হয় আর যেখানে আলোর তীব্রতা কম সেখানে আলোটা কম মনে হয় অনেক ক্ষেত্রে যদি দুইটাই সম বিস্তারের হয় তাহলে দুইটা বিপরীত দশায় মিলিত হলে সেখানে হবে অন্ধকার সেখানে কোনো আলোই থাকবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার সমদশায় হলে আলোর তীব্রতা বেড়ে যায় আর বিপরীত দশায় হলে আলোর তীব্রতা কমে যায় এই বেড়ে যাওয়া আর কমে যাওয়ার যে ঘটনা এই ঘটনাটাকে বলা হয় আলোর ব্যতিচার এই আলোর ব্যতিচারকে দুই ভাগে ভাগ করা হলো এক নম্বর হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর দুই নম্বর হলো ধ্বংসাত্মক ব্যতিচার তোমরা খেয়াল করে দেখতে পেয়েছো যেখানে আলোর তীব্রতা বেড়ে যায় সেখানে গঠন করলো আর যেখানে হ্রাস পায় সেখানে ধ্বংস করে দিল তাহলে যেখানে বেড়ে যায় সেটাকে বলা হবে গঠনমূলক ব্যতিচার আর যেটা কমে যায় সেটাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার কারণ আগেও আলোর একটা তীব্রতা ছিল যখন বিপরীত দশায় মিলিত হয় তখন কোনো তীব্রতাই থাকে না আর এই জন্য এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার আমি আমার মনে হয় কোনো কোনো জায়গায় হয়তো তোমাদের একটু গ্যাপ আছে সেটা আমি এখন পূরণ করতেছি খেয়াল করো দুইটা আলোর উৎস থেকে দুইটা আলোক তরঙ্গ বের হবে এই দুইটা আলোক তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি তারা সমদশায় মিলিত হয় তাহলে সারা জীবন সমদশায় থাকার কথা তোমাদের প্রশ্ন কারণ দুইটার বিস্তার সমান দুইটার কম্পাঙ্ক সমান দুইটার তরঙ্গ দৈর্ঘ্য সমান তাহলে একবার সমদশায় আপনি আবার আরেকবার বলতেছেন বিপরীত দশায় কিভাবে সম্ভব একবার সমদশায় আরেকবার বিপরীত দশায় কিভাবে সম্ভব সেটা আমাদের এখন বুঝতে হবে সেটা আমি এখন ইয়ং এর দিচির পরীক্ষার মাধ্যমে বুঝাবো ইয়ং এর দিচির পরীক্ষার মাধ্যমে বুঝাবো কিভাবে তারা একবার সমদশায় আর কিভাবে আরেকবার বিপরীত দশায় মিলিত হয় আমি আশা করি সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো
আর যতটুকু গ্যাপ আছে সেটা ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে এখন দেখাচ্ছি। S1 আর একটা হলো S2। ইয়ং এর দ্বিচির পরীক্ষা কথাটার মানে কি? এখানে দুইটা চিরকে দুইটা উৎস হিসেবে ব্যবহার করা হবে। আমরা সুসংগত উৎসের মধ্যে দেখেছিলাম দুইটা ছিদ্রকে আমরা দুইটা উৎস হিসেবে ব্যবহার করেছিলাম বা দুইটা ছিদ্রের মাধ্যমে আমরা দুইটা উৎস তৈরি করেছিলাম। এখানে চির মানে হচ্ছে ছিদ্র, চির মানে হচ্ছে ছিদ্র। এই চির দুইটা দুইটা উৎস হিসেবে কাজ করবে। আর সামনে যদি আমরা একটা পর্দা রেখে দেই, এই পর্দার মধ্যে আলোগুলো গিয়ে পড়বে। আলোগুলো যখন গিয়ে পড়বে তখন এক জায়গায় আলোর তীব্রতা বেড়ে যাবে আর এক জায়গায় আলোর তীব্রতা কমে যাবে। সেই অংশটা তোমাদের আমি দেখাচ্ছি এখন। মনে করো এখান থেকে আলো গিয়ে এই বিন্দুতে পড়লো, S1 থেকে আলো গিয়ে ও বিন্দুতে পৌঁছালো, S2 থেকে আলো ও বিন্দুতে পৌঁছালো। এইবার এই জায়গায় পৌঁছানোর পর তারা হয় সমদশায় মিলিত হবে না হলে বিপরীত দশায় মিলিত হবে। যদি সমদশায় মিলিত হয় তাহলে হবে উজ্জ্বল, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে হবে অন্ধকার। আমরা একটু দেখি এই জায়গায় সমদশা হবে নাকি বিপরীত দশা হবে, তোমরা আমাকে বলবা। মনে করো এটা হলো S1 তরঙ্গ আর এইটা হলো S2 তরঙ্গ, S1 আর একটা হলো S2। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় তোমরা এটা হেডলাইন দিয়েছো কিনা জানি না, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় দুইটা চি বা দুইটা ছিদ্র থাকবে, S1 আর একটা হলো S2। এই দুইটা চি বা দুইটা ছিদ্র দুইটা আলোর উৎস হিসেবে কাজ করবে। এই দুইটা আলোর উৎস থেকে আলো এদিকে আসবে, আসার পরে আমি ধরলাম এই পর্দার মধ্যে, এই পর্দার ও বিন্দুতে পড়লো। এই ও বিন্দুতে পড়লে যদি এই আলো দুইটা সমদশায় থাকে তাহলে হবে গঠনমূলক ব্যতিচার, অর্থাৎ আলোর উজ্জ্বল্য বেড়ে যাবে। আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে হবে ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ আলোর উজ্জ্বলতা কমে যাবে। দেখি আমরা এই জায়গায় গঠনমূলক হবে নাকি ধ্বংসাত্মক হবে, খেয়াল করো। আমি ধরে নিলাম এখান থেকে এই জায়গায় যাওয়ার জন্য এখানে তরঙ্গ হইল, এখান থেকে এটা হলো একটা আর এটা হলো অর্ধেক, তাহলে এখানে এখান থেকে এই পর্যন্ত হলো 1.5 তরঙ্গ। কত তরঙ্গ? 1.5। এইবার যদি এখান থেকে এই জায়গায় যায় তাহলে হবে 1.5। প্রশ্ন হলো দুইটাই কেন সমান সমান নিয়েছেন, কারণ এখান থেকে এইটার দূরত্ব যা, S2 থেকে ও বিন্দুর দূরত্ব কি, তাই যদি দুইটার দূরত্ব সমান হয় তাহলে S1 থেকে ও বিন্দুতে যাওয়ার জন্য যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, S2 থেকে ও বিন্দুতে যাওয়ার জন্য ঠিক ততগুলো তরঙ্গ দৈর্ঘ্যই লাগবে। তাহলে এখানে যদি 1.5 নেই, এখানে হবে 1.5। এইবার তোমরা আমাকে বলো এই ও বিন্দুতে আলো সমদশায় আছে নাকি বিপরীত দশায় আছে। আমরা দেখতেছি এইটাও নিচের দিকে এইটাও নিচের দিকে, তাহলে সমদশায়, আর সমদশায় থাকলে এই জায়গায় হবে উজ্জ্বল, এই জায়গায় কি হবে উজ্জ্বল। যদি আমি এখান থেকে একটু উপরে যাই, বলি না এই জায়গায় এটা হলো ও ওয়ান, দেখো ও ওয়ান বিন্দুতে এখান থেকে আলোটা এই জায়গায় যাবে আর এই এস ওয়ান থেকে আলোটা ও ওয়ানে যাবে। খেয়াল করে বুঝে শুনে বলবা, এস ওয়ান থেকে ও বিন্দুতে যাওয়ার জন্য আলো যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, S1 থেকে O1 বিন্দুতে যাওয়ার জন্য আলোর দূরত্ব কি কমেছে নাকি বেড়েছে? নিশ্চয়ই একটু কমেছে,
এখান থেকে এখানে যাওয়ার জন্য আলোর যে অতিক্রান্ত দূরত্ব সেটা একটু কমেছে। তাহলে আমি ধরি যে এই জায়গায় না থেকে একটু কমে এই জায়গায় চলে আসলো, এটা হলো ওয়ান। এটা তো বাড়ে নাই, একটু কমেছে। এস ওয়ান এর যেটা সেটা হলো একটু কমেছে। এস টু থেকে ও ওয়ান এর দূরত্ব একটু বেড়েছে। তাহলে আগে ছিল এই জায়গায় দৌড়লাম এতটুকু বেড়েছে, এটা হলো ও ওয়ান। এইবার এই চিত্রের দিকে তাকাও, ও ওয়ান এটা ও ওয়ান, এটা উপরের দিকে এটা নিচের দিকে। তাহলে তারা কোন দশায় আছে এখন? বিপরীত দশায়। আর বিপরীত দশার ক্ষেত্রে এটা হলো অন্ধকার। অন্ধকার মানে হচ্ছে যেখানে আলো নাই। এরপরে যদি আবার আমি আরো একটু উপরের দিকে যাই, ও টু, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এস ওয়ান থেকে ও টু এর দূরত্ব আরো কমে গিয়েছে। ধরলাম এইটা হলো ও টু, আর এস টু থেকে আলো ও টু বিন্দুতে যাওয়ার জন্য দূরত্ব আরো বেড়ে গিয়েছে। তাহলে ধরলাম এখান থেকে বেড়ে এই জায়গায় চলে গিয়েছে ও টু। এই ও টুর দিকে তাকাও, আলোটা উপরের দিকে উঠতেছে। এই ও টুর দিকে তাকাও, আলোটা উপরের দিকে উঠতেছে। তাহলে তারা আবারও সমদশায় মিলিত হয়ে গেল। তাহলে এই জায়গায় হবে আবার উজ্জ্বল। তাহলে একটু খেয়াল করে দেখে শুনে বুঝো, বুঝে আমাকে বলো এস ওয়ান আর এস টু থেকে যে আলোক রশ্মিগুলো যাচ্ছে, সে আলোক রশ্মিগুলো যদি পর্দার উপরে গিয়ে পড়ে, তাহলে পর্দার উপরে কখনো সমদশায় মিলিত হয়, আবার কখনো বিপরীত দশায় মিলিত হয়। যদি সমদশায় মিলিত হয় তাহলে সেখানে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি করে, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে অন্ধকার বিন্দুর সৃষ্টি করে। এই জায়গায় এস ওয়ান এবং এস টু এর ঠিক মধ্যবিন্দু হলো ও। মধ্যবিন্দু ও হওয়ার কারণে এস ওয়ান থেকে ও বিন্দুর দূরত্ব যা, এস টু থেকে ও বিন্দুর দূরত্ব তা। আর এই কারণে আলো এখানে গিয়ে যখন মিলিত হয় তখন এই জায়গায় হয় সমদশা। আর এই সমদশার জন্য এইটাতে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়। এরপরে যদি আমি উপরের দিকে যাই, পর্যায়ক্রমে উপরের দিকে অন্ধকার, এরপরে আবার উজ্জ্বল, আবার অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, আবার উজ্জ্বল। একইভাবে যদি ও বিন্দু থেকে আমি নিচের দিকে আসতে থাকি, প্রথমটা উজ্জ্বল ছিল, তারপরে হবে অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তারপর অন্ধকার, আবার উজ্জ্বল। এই কারণে আমরা বলেছি যে পর্যায়ক্রমিক তীব্রতার যে হ্রাস বৃদ্ধি, সেই ঘটনাটাকে বলা হয় আলোর ব্যতিচাপ। তোমাদের প্রশ্ন ছিল এটা যে একই তরঙ্গ দৈর্ঘ্যের, একই বিস্তারের এবং একই কম্পাঙ্কের আলো যাওয়ার সময় কিভাবে সমদশায় আবার কিভাবে বিপরীত দশায় মিলিত হয়। আশা করি এই চিত্রের মাধ্যমে তোমরা সেটার উত্তর পেয়ে গিয়েছো। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে পর্দার উপরে যখন আলো এসে পড়বে সেখানে পর্যায়ক্রমে উজ্জ্বল হবে, আবার অন্ধকার হবে। এটা ইয়ং এর দ্বিচির পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি। এইবার এইখানে আসলে যে উজ্জ্বল আর অন্ধকার সেগুলো কেমন হবে সেটার জন্য আমি একটা চিত্র আঁকি আবার তোমাদের। এই চিত্রটা খেয়াল করলাম, আসলে এখানে যদি একটা পর্দা তুমি রাখো, পর্দার উপরে এরকম, এটা যদি উজ্জ্বল হয় এটা হবে অন্ধকার, এটা উজ্জ্বল হলে এটা হবে অন্ধকার, এটা উজ্জ্বল হলে এরপরটা অন্ধকার। অর্থাৎ পর্যায়ক্রমে একটা দাগ পাওয়া যাবে আলো উজ্জ্বল, এর উপরে একটা দাগ থাকবে, সেটার মধ্যে কোনো আলো থাকবে না, তোমার কাছে মনে হবে সেটা কালো দাগ। এর উপরে আরেকটা দাগ থাকবে, সেটা উজ্জ্বল দেখা যাবে। তাহলে এরকম দাগ যেগুলো পাওয়া যাবে সেইগুলোকে বলা হবে ডোরা। যেমন এইটাও একটা ডোরা, ডোরা বা পট্টি, ডোরা বা পট্টি। তাহলে পর্যায়ক্রমে উপরে আর নিচে যে অন্ধকার দাগ অথবা আলোর যে দাগ, এই দাগগুলোকে বলা হয় ডোরা বা পট্টি। ডোরা কেন? তোমরা শুনেছ ডোরা কাটা বাঘ, ডোরা কাটা বাঘ মানে ওইখানে যে দাগগুলো থাকে ওইগুলোকে বলা হয় ডোরা। আর এইখানেও ওই রকমই ডোরা তৈরি হবে, যেটা আরেকটা নাম হচ্ছে পট্টি। তাহলে একদম মাঝে যে উজ্জ্বল ডোরা হয়, এটার আমি নাম এখন দিয়ে দিলাম কি ডোরা,
এই উজ্জ্বল ডোরাটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এই উজ্জ্বল ডোরাটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তারপরে এখান থেকে অন্ধকার হবে, তারপরে আবার হবে উজ্জ্বল। তো এইটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হয়, এইটা হবে প্রথম উজ্জ্বল ডোরা। তারপরে আরেকটা উজ্জ্বল হলে সেটা হবে দ্বিতীয়, তারপরটা হবে তৃতীয়, তারপরে হবে চতুর্থ। এইভাবে চলতে থাকবে। তো আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হলো সুসংগত আলো, তারপরে শিখলাম আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার বোঝার জন্য আমরা মাঝে দিয়ে বললাম ইয়ং এর দিচির পরীক্ষা। ইয়ং এর দিচির পরীক্ষার মাধ্যমে আমরা যেটা শিখলাম সেটা হলো একটা পর্দার উপরে কিভাবে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হবে, আর ডোরা কি সেটাও আমরা বুঝলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হলো ব্যতিচারের রাশিমালা, অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের একটা শর্ত আছে, ধ্বংসাত্মক ব্যতিচারেরও আর একটা শর্ত আছে। এই দুইটা শর্ত আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। সবাই লিখো ব্যতিচারের রাশিমালা। ব্যতিচারের মনে করি দুটি আলোক তরঙ্গ y1 is equal to a sine 2 pi by lambda ct minus x1, y2 is equal to a sine 2 pi by lambda ct minus x2. y1 plus y2 is sin 2 pi by lambda ct minus plus a sin 2 pi by lambda ct minus x2. তোমরা একটু খেয়াল করো, তোমাদের একটু আমি দেখাই ঘটনাগুলো কিভাবে ঘটলো। দুইটা আলোক তরঙ্গ লাগবে আলোক ব্যতিচারের জন্য। এই দুইটা আলোক তরঙ্গ আমরা নিলাম, একটা হচ্ছে y1 is equal to a sin 2 pi by lambda ct minus x1, আর আরেকটা আলোক তরঙ্গ নিলাম y2 is equal to a sin 2 pi by lambda ct minus x2। এই দুইটা আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য কোন জায়গায় খেয়াল করো। দুইটারই বিস্তার হবে সমান, দুইটারই বিস্তার হবে সমান, দুইটারই তরঙ্গ দৈর্ঘ্য হবে সমান। আর যেহেতু দুইটাই আলো, তাহলে দুইটার বেগ হবে c, যেটা হলো আলোর বেগ। আলোর বেগ শূন্য মাধ্যমে কত তোমরা জানো, 3×10⁸ মিটার পার সেকেন্ড। এই জায়গায় এটাকে বলা হয় দশা পার্থক্য, কিন্তু এই x1 আর x2 এটাকে এই জায়গায় বলা হয় পথ, অর্থাৎ আলোর যে অতিক্রান্ত পথ সেটা হচ্ছে একটা x1 আর একটা হচ্ছে x2। আমরা একটু আগে দেখেছিলাম যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেম, বেগ সেম, এখানে বিস্তারও সেম, কিন্তু যেই জায়গায় গিয়ে মিলিত হয় সেই জায়গায় দুইটা উৎসের জন্য দুই ধরনের অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, আর এই জন্য শুধু এখানে অতিক্রান্ত দূরত্বটাই ডিফারেন্ট আর সবকিছু এক। প্রশ্ন হলো এই সমীকরণ আপনি কোত্থেকে পাইলেন, সেটা তোমাদের জানা দরকার। y is equal to a sin 2 pi by lambda dt minus x, তোমাদের সবার আশা করি মনে আছে প্রথম পত্রের অধ্যায় নয় এর মধ্যে এই সমীকরণটা আছে। এই জন্য প্রথম পত্রের অধ্যায় নয় অর্থাৎ তরঙ্গ, সেই তরঙ্গের সমীকরণ থেকে আমরা এই তরঙ্গের সমীকরণ লিখলাম। আশা করি সবাই এইবার ধরতে পেরেছ। এইবার আমি যেটা করলাম সেটা হলো y equal to y1 plus y2, এই দুইটা মান আমি বসিয়ে দিলাম। এই দুইটা মান বসিয়ে দেওয়ার পরে এইরকম একটা লাইন পাওয়া গেল। এবার আমাকে বলো কোনটা কমন যায়। তোমরা নিশ্চয় বলবা a sin 2 pi by lambda, এতটুকু কমন যায়। আসলে এতটুকু কমন নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? যদি এটা কমন নেওয়া যায় তো তাহলে বুঝতাম ঠিক আছে sin x is equal to 6 n, এই n n যদি কেটে দেয় তাহলে এখানে হয় 6 equal to 6, এটা কি করা যায়? তোমরা একটু ভালো করে দেখবা এটা করা যায় কিনা। sin x equal to 6 n,
তাহলে এন আর এ এন কাটা দিয়ে দিলাম 6 ইকুয়াল টু 6 লেখা যায় এটা লেখা যায় না তাহলে এইটা কিভাবে কমন যায় এতটুকু কিভাবে কমন যায় সাইনের পরে এই সম্পূর্ণটা হলো থিটা সাইনের পরে যতটুকু আছে সম্পূর্ণটা হলো থিটা তাহলে থিটাকে ভেঙে কমন নেওয়া যায় না তাহলে আমি কতটুকু কমন নিতে পারি শুধুমাত্র এই এটা কমন নিতে পারি কি কমন নিতে পারি শুধুমাত্র এ যদি এ কমন নেই তাহলে এইটা হলো একটা রাশি এটা আরেকটা এটাকে আমি যদি বলি সাইন সি আর এটা হবে সাইন ডি তাহলে এখন যে সূত্রটা হবে সেটা হবে সাইন সি প্লাস সাইন ডি এইটার সূত্রটা কি তোমরা জানো সবাই টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু আমি কিভাবে লিখি একটু খেয়াল করে দেখো এই দুটার মধ্যে আমি কিছু জিনিস কমন নিতে পারি সেটা হলো টু পাই বাই ল্যামডা এখানে টু পাই বাই ল্যামডা এখানে টু পাই বাই ল্যামডা কমন নিলাম এরপরে যেটা করলাম মাঝের এই অংশ যোগ এই অংশ সিটি মাইনাস এক্স ওয়ান প্লাস সিটি মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু আমি এটা আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলাম এখানে যে সূত্রটা তোমরা জানো তারপরে আমি দেখে দিচ্ছি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতেছি তাহলে সাইন লিখলাম এবার লিখবো হচ্ছে কস টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ওয়ান মাইনাস সিটি প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু অর্থাৎ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আমি কিভাবে লিখলাম টু পাই বাই ল্যামডা টু পাই বাই ল্যামডা কমন নিলাম তারপরে সিটি মাইনাস এক্স ওয়ান মাইনাস সিটি মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এবার একটু খেয়াল করো এই জায়গায় এর সাথে দুই গুণ করলে টু এ এটা লেখা যায় আর এই জায়গায় যেটা লেখা যায় সেটা হলো দেখো টু পাই বাই ল্যামডা এইখানে সিটি আর এইখানে হলো সিটি দুইটা সিটি দুইটা সিটি ডিভাইডেড বাই টু মানে থাকবে হলো শুধু সিটি এই মাইনাস যদি কমন নেই মাইনাস কমন নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু লেখা যায় কারণ এই সিটি প্লাস সিটি টু সিটি ডিভাইডেড বাই টু কাটাকাটি করলে শুধু সিটি এই মাইনাস কমন নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু এর নিচে আছে টু একইভাবে একটু ডান পাশেরটা দেখি কি হয় টু পাই বাই ল্যামডা এই জায়গায় খেয়াল করে দেখো সিটি সিটি কাটা যায় তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু থাকে এই জায়গায় আমি যদি দেখি এই টু আর একটু কাটা দিয়ে না কাটা না দেই এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু দেখা যায় ওকে পরের লাইনে এই টু আর এই টু কাটা যায় এই দুইটা টু কাটা দেওয়ার পরে টু এ কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান টু এ কস এই টু এ লিখলাম এই কসটা আগে লিখলাম পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখলাম টু টু তো কেটে দিয়েছি আর এই জায়গায় যেটা থাকে সেটা হলো সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স এই জায়গায় আমি দেখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু ইকুয়াল টু এক্স এটা গড় মান কি মান গড় মান এই জায়গায় আমি দেখতে পারি ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স এখানে শুধু সাইনের অংশটা রাখলাম আর বাকি অংশটা এই ক্যাপিটাল এর ভিতরে ঢুকে গেল কেন কারণটা কি তোমরা একটু এদিকে তাকাও এটা হলো সাইন তরঙ্গ কি তরঙ্গ সাইন তরঙ্গ এবার সাইনের এই অংশটা যদি আমি বাদ দেই আগে আছে হলো এ এই এটাকে বলা হয় বিস্তার এটাকে কি বলা হয় বিস্তার এই জায়গায় দেখো সাইনের সাথে মিল করে যদি সাইনের অংশটা রেখে দেই সাইন তরঙ্গ আর বাকি যতটুকু আছে এই সম্পূর্ণটাকে বলা হবে বিস্তার কিরকম বিস্তার আমি একটু লিখে দেই তারপরে তোমরা বুঝতে পারবা এখানে এ ইকুয়াল টু টু এ কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে এ এটার নাম হলো লব্ধি তরঙ্গের
বিস্তার, এটা নাম কি? লব্ধি তরঙ্গের বিস্তার। এবার লব্ধি তরঙ্গের বিস্তার কেন দরকার? তোমরা ব্যতিচারের মধ্যে প্রথমেই দেখেছো যে যেই জায়গায় নতুন তরঙ্গের বিস্তার বেশি হবে সেই জায়গায় হবে গঠনমূলক ব্যতিচার। তাহলে নতুন তরঙ্গ বলতে এখানে বোঝাচ্ছি এই লব্ধি তরঙ্গটাকে। নতুন তরঙ্গ বলতে এখানে কাকে বোঝাচ্ছি? এই লব্ধি, সরি, এই লব্ধি তরঙ্গটাকে। এই লব্ধি তরঙ্গের মান বেশি হবে নাকি কম হবে সেটা নির্ভর করে এই বিস্তারের উপর। কারণ কোন জায়গায় যদি বিস্তারটা বেশি হয় তাহলে সেখানে হবে উজ্জ্বল, আবার কোন জায়গায় যদি বিস্তারটা একেবারে না থাকে সেখানে হবে অন্ধকার। তাহলে নির্ভর করে কার উপর? এই লব্ধি বিস্তারের উপর বা লব্ধি তরঙ্গের বিস্তারের উপর। যদি কোনো জায়গায় লব্ধি তরঙ্গের মান সবচেয়ে বেশি হয় তাহলে সেই জায়গায় এই তরঙ্গটা হবে উজ্জ্বল, আর যদি কোনো জায়গায় লব্ধি তরঙ্গের বিস্তার মান একেবারে না থাকে সেই জায়গায় হবে অন্ধকার। তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত। যাদের অধ্যায় নয় ফার্স্ট পেপারের পড়া নাই তাদের জন্য একটু অসুবিধা হবে এই জায়গায় এই জিনিসগুলো বুঝতে। গঠনমূলক ব্যতিচারের শর্ত মানে কি? কোন কোন শর্তে গঠনমূলক ব্যতিচার ঘটবে সেটা আমাদের বুঝতে হবে এখন। তাহলে আমরা শুধু জানি যে এই বিস্তারের মানটা যখন বেশি তখনই গঠনমূলক ব্যতিচার হবে, আর বিস্তারের মানটা যখন থাকবে না তখন হবে ধ্বংসাত্মক ব্যতিচার। এইবার লিখবো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এ ইকুয়াল টু টু এ কস, সরি, প্লাস মাইনাস টু এ, অর্থাৎ কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। কিভাবে হলো এটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে, সবার জন্য জরুরি, যারা জানো এবং যারা জানো না সবার জন্য এটা জরুরি। এখান থেকে যদি আমি জিরো ডিগ্রি শুরু করি তাহলে এখান থেকে ঘুরে এই জায়গায় যখন আসবে তখন এটা হবে পাই, এখান থেকে যখন ঘুরে আবার এখানে যাবে তখন হবে টু পাই, এখান থেকে যখন ঘুরে আবার এখানে হবে তখন হবে থ্রি পাই, আবার এখানে হবে ফোর পাই, এখানে হবে ফাইভ পাই, এটা হবে সিক্স পাই, এটা সেভেন পাই। এইভাবে সারা জীবন ধরে চলতে থাকবে, যত ঘুরাইতে থাকবে ততই এটা গঠনটা করতে থাকবে। এবার আমাকে বলো কস জিরো এই মানটা যদি এখানে বসে, কস জিরো ডিগ্রির মান কত? ওয়ান যদি হয় তাহলে এই জায়গায় হচ্ছে ওয়ান। এইখান থেকে ঘুরে যদি এই জায়গায় চলে আসো তাহলে এই জায়গায় কোসের মান হলো মাইনাস ওয়ান, একেবারে সহজ হিসাব। এই জায়গায় এই যদি হয় জিরো ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি, একশো আশি ডিগ্রি গঠনের মানে হচ্ছে উল্টা দিকে ঘুরে যাওয়া। আমি যদি যাই পশ্চিম দিকে তাহলে আরেকজন একশো আশি ডিগ্রি কোনো যাচ্ছে সে যাবে আমার উল্টা দিকে পূর্ব দিকে। এই কারণে এইখানে কোসের মান যা হয় এইখানে হয় তাই মান তাই হয় কিন্তু হয় উল্টা, উল্টা মানে ঋণাত্মক, উল্টা মানে। এইবার আমাকে বলো কস জিরো ডিগ্রি মান ওয়ান, তাহলে কস পাই এর মান কত? মাইনাস ওয়ান। কস টু পাই এর মান কত? আবার ওয়ান। কস থ্রি পাই এর মান হচ্ছে আবার মাইনাস ওয়ান। কস ফাইভ পাই এর মান মাইনাস ওয়ান। কস সেভেন পাই এর মান মাইনাস ওয়ান। কস নাইন পাই এর মান মাইনাস ওয়ান। সারা জীবন ধরে চলতে থাকবে মাইনাস ওয়ান, আর এই জায়গায় সারা জীবন ধরে চলতে থাকবে কস জিরো ডিগ্রি মান ওয়ান, কস টু পাই এর মান ওয়ান, কস ফোর পায়ের মান ওয়ান, কস সিক্স পায়ের মান ওয়ান, কস এইট পায়ের মান ওয়ান, এটা সারা জীবন ধরে চলতে থাকবে। এটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি, খেয়াল করো এটাকে আমরা বলেছি লব্ধি তরঙ্গের বিস্তার, এটা হলো মূল বিস্তার। তো এই বিস্তারটা কার উপর নির্ভর করে? এই দুইটার উপর নির্ভর করে না, এটা হলো ধ্রুবক। তাহলে নির্ভর করে কস থিটা এর উপর। কস থিটা কেন বললাম? কসের পরে বা সাইনের পরে যা থাকে সেটাকে বলা হয় থিটা, অর্থাৎ কোণ। এই পুরোটা হলো একটা কোণ, এই সম্পূর্ণটা হলো একটা কোণ। তাহলে কস থিটা এর মান সর্বোচ্চ হয় প্লাস ওয়ান, প্লাস ওয়ান, আর সর্বনিম্ন কত হয়? মাইনাস ওয়ান।
চিত্রের মাধ্যমে যদি আমি তোমাদের দেখাই তাহলে তোমরা এরকম বলবা, এইটা হচ্ছে প্লাস ওয়ান আর এটা হলো মাইনাস ওয়ান। কিন্তু এই জায়গায় বিস্তারের ক্ষেত্রে মনে রাখতে হবে প্লাস ওয়ান হলো বিস্তার সর্বোচ্চ, আবার মাইনাস ওয়ান হলো বিস্তার সর্বোচ্চ। তাহলে কম কোন জায়গায়? কম হলো এই জায়গায়, এই জায়গায় কোনো বিস্তার নাই, এই জায়গায় কোনো বিস্তার নাই, এই জায়গায় কোনো বিস্তার নাই। তাহলে আমাদের কস থিটার মান যদি প্লাস ওয়ান হয় তাহলেও হবে বিস্তার সর্বোচ্চ, কস থিটা এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলেও সেটা হবে কি সর্বোচ্চ, যেটা হবে গঠনমূলক ব্যতিচার, যেটা কি হবে গঠনমূলক ব্যতিচার। এইবার যদি কস থিটার মান আমি প্লাস ওয়ান বসাই তাহলে আমার এখানে আসবে প্লাস টু এ, এখানে কি আসবে প্লাস টু এ, কারণ কস থিটার মান আমি প্লাস ওয়ান বসিয়েছি। এইবার যদি কস থিটার মান আমি মাইনাস ওয়ান বসাই তাহলে এর মান আসবে মাইনাস টু এ। তাহলে এই ক্যাপিটাল এ মান প্লাস টু এ হোক অথবা মাইনাস টু এ হোক দুইটাই হবে গঠনমূলক ব্যতিচার, দুটাই কি হবে। এইবার এইটা যে আমি লিখলাম কোন বেসিসে লিখলাম, এই কস থিটা এর মান হবে প্লাস মাইনাস ওয়ান, কস থিটা এর মান কত হবে প্লাস মাইনাস ওয়ান। এইবার তোমরা আমাকে বলবা আর আমি লিখবো কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু, এখানে তো কস এর মানই বসাবো, কস কত ডিগ্রি মান প্লাস ওয়ান, কস জিরো ডিগ্রি মান প্লাস ওয়ান, কস জিরো ডিগ্রি মান। তারপরে আমার আছে মাইনাস ওয়ান, কস কত ডিগ্রি মান মাইনাস ওয়ান, কস পায়ের মান মাইনাস ওয়ান। তারপরে আবার এই জায়গায় যদি যাই কস টু পাই এর মান আবার প্লাস ওয়ান, তারপরে কস থ্রি পাই, এইভাবে সারা জীবন ধরে চলতে থাকবে। উভয় পক্ষ থেকে আমি কস গুলো বাদ দিয়ে দিলাম তাহলে হবে পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু, এখানে হবে জিরো, তারপরে হবে পাই, তারপরে হবে টু পাই, থ্রি পাই, চলতে থাকবে। এইবার আমি উভয় পক্ষ থেকে এই পাই ও বাদ দিয়ে দিব, এখানে হবে ওয়ান বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, চলতে থাকবে। এই জায়গা থেকে যদি আমি দেখি এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু হবে ল্যামডার সাথে জিরো গুণ করলে হবে জিরো, ওয়ানের সাথে ল্যামডা গুণ করলে হবে ল্যামডা, তারপর হবে টু ল্যামডা, তারপর হবে থ্রি ল্যামডা। সুতরাং এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু লেখা যায় এন ল্যামডা, এটাকে আবার লেখা যায় টু এন ল্যামডা বাই টু, যেখানে এর মান হলো জিরো ওয়ান টু থ্রি, চলে থাকবে। একটু খেয়াল করে দেখো কিভাবে লিখলাম, যদি এন এর মান জিরো হয় তাহলে হবে জিরো, এন এর মান যদি ওয়ান হয় তাহলে হবে ল্যামডা, এন এর মান যদি টু হয় তাহলে হবে টু ল্যামডা, এন এর মান যদি থ্রি হয় তাহলে হবে থ্রি ল্যামডা, এইভাবে এইটা চলতে থাকবে। তাহলে আবার এইটা কি দরকার, এটা দরকার এই জন্য যে দেখো দুই দিয়ে গুণ করলাম আবার দুই দিয়ে ভাগ করলাম, এই টু এন এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তুমি খেয়াল করে দেখবা এন এর মান তুমি জিরো বসালে তো জিরো, ওয়ান বসালে হয়ে যাবে টু, টু বসালে হয়ে যাবে ফোর, থ্রি বসালে হয়ে যাবে সিক্স। তাহলে এই টু এনটাকে বলা হয় জোড় সংখ্যা। এবার লাস্টে একটা লাইন আমি লিখব, সেই লাইনটা কোথায় লিখব নিচে দেখি, অর্থাৎ দেখা যায় অর্থাৎ এইটাকে বলা হয় পথ পার্থক্য। এই এক্স ওয়ান আর এক্স টু দুইটা পথ ছিল, এই দুইটা পথের যে পার্থক্য সেটাকে বলা হয় পথ পার্থক্য, পথ পার্থক্য ল্যামডা বাই টু, এখানে ল্যামডা বাই টু এর জোর গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার ঘটবে। কখন গঠনমূলক ব্যতিচার ঘটবে? যখন এই পথ পার্থক্যটা ল্যামডা বাই টু এর জোর গুণিতক হবে। কখন গঠনমূলক ব্যতিচার ঘটবে? যখন এই পথ পার্থক্য ল্যামডা বাই টু এর জোর গুণিতক হবে তখনই কেবল গঠনমূলক ব্যতিচার ঘটবে, যদি অন্য কিছু হয় তাহলে গঠনমূলক ব্যতিচার ঘটবে না। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছ আর একটা বাকি আছে, সেটা হলো
ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। এই জায়গায় আমি চেঞ্জ করে দেই, ধ্বংসাত্মক এই জায়গায় চেঞ্জ হবে, ধ্বংসাত্মক এই জায়গায় কি হবে বলতো? এই জায়গায় হবে জিরো। ধ্বংসাত্মক কখন হবে? যখন কোনো বিস্তারই থাকবে না, তখন কোনো আলো থাকবে না, ওই অবস্থা থেকে বলা হবে ধ্বংসাত্মক। তাহলে এই জায়গায় কখন জিরো হবে? যদি কস থিটার মান কি হয়? জিরো হয়। এই অংশটা মুছে দেই, এই জায়গায় তোমরা মানে এবার বলবা এর মান জিরো কখন হবে? যখন কস থিটার মান হবে জিরো। এবার কস থিটা এর মান কখন কখন জিরো হবে সেটা আমাদের জানতে হবে। এই চিত্রের দিকে দেখাও, এইটা যদি হয় পাই বাই টু, মানে এখানে জিরো, এখানে হলো 90 ডিগ্রি, তাহলে এইখানে হয় 3π/2। কিভাবে হয় সেটা একটু দেখি। এইটা হলো π/2, এইটা হলো π/2, দুইটা হলো, এইটা হলো π/2, মানে হলো তিনটা। তাহলে এটা π/2 হলে এটা হবে 3π/2। এরপরে আবার এটা 4, এটা 5, তাহলে এটা হবে 5π/2, তাহলে এটা কত হবে? 7π/2। এই কোণটা যদি π/2 হয় এটা হবে 3π/2, এখান থেকে ঘুরে আবার এখানে যদি যায় তাহলে হবে 5π/2, এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসে তাহলে হবে 7π/2। এইবার তোমরা জানো cos 90 ডিগ্রি মান কত? এই জায়গায় cos 90 ডিগ্রি মান হচ্ছে জিরো। তো এইখানে যদি জিরো হয় তাহলে এইখানে হবে cos থিটার মান -0। -0 বলে কোনো কিছু নাই, এই জন্য এইটা যদি জিরো হয় তাহলে এইটাও হবে জিরো। খেয়াল করে দেখো, cos π/2 এর মান জিরো, cos 5π/2 এর মানও জিরো, cos 3π/2 এর মানও জিরো, cos 7π/2 এর মানও কি? জিরো। তাহলে খুব সহজ আমরা দেখতে পারি, তোমরা বলো cos 5/2, তারপরে হবে cos 3π/2, তারপর হবে cos 5π/2, তারপর হবে cos 7π/2। উভয় পক্ষ থেকে আমরা cos গুলো বাদ দিয়ে দিব, তাহলে π/2, 3π/2, 5π/2, 7π/2 চলতে থাকবে। এবার পাই গুলো বাদ দিয়ে দিব, x2 - x1 = ½, 3/2, 5/2, 7/2। এই জায়গা থেকে দেখতে পারি x2 - x1 = λ/2, 3/2, ল্যামডা, 5/2, ল্যামডা, 7/2, ল্যামডা। এখানে দেখো এটা হচ্ছে হাফ ল্যামডা, এটা হচ্ছে 3λ/2, এটা হচ্ছে 5λ/2, এটা হলো 7λ/2। তাহলে 1, 3, 5, 7 এগুলো বিজোড়, এগুলো কি? বিজোড়। তাহলে আমরা দেখতে পারি এই জায়গায় x2 - x1 = 2n + 1λ/2। এখানে 2n টা যদি জোড় হয়, যদি প্লাস ওয়ান করে দেয় তাহলে হয়ে যাবে বিজোড়। এই জায়গায় এদের মান হবে 0, 1, 2, 3। তাহলে এই জায়গায় আরেকটা জিনিস লিখতে পারি আমরা, 2n - 1 ওইটাও বিজোড় সংখ্যা, কিন্তু -1 কেন লিখলাম না? কারণ n এর মান যদি আমি 0 বসাই তাহলে এখানে প্রথম মানটা চলে আসবে ঋণাত্মক, এই ঋণাত্মক মানটা আমাদের এই জায়গায় নাই। সুতরাং আমরা দেখব x2 - x1 = 2n + 1λ/2। একেবারে লাস্ট লাইন তোমরা কি লিখবা? অর্থাৎ পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে। অর্থাৎ এই পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলেই ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে। আমরা আজকের ক্লাসে কোনো অঙ্ক করাইলাম না, কেন করাইলাম না? কারণ আগে তো থিওরি বুঝতে হবে, থিওরি বুঝার পরে আমরা অঙ্ক করতে পারবো। আগামী ক্লাসে আমরা আশা করি যে অঙ্ক করতে পারবো। তোমাদের কাজটা কি?
তোমাদের কাজ হলো আমি আজকে যতটুকু পড়িয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দরকার হলে বারবার দেখবা, বারবার দেখার পরে তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা, আর অবশ্যই খাতার মধ্যে লিখবা, খাতার মধ্যে লিখলেই তুমি ভালো বুঝতে পারবা। আমি চেষ্টা করেছি মোটামুটি বোঝানোর জন্য, অনেক প্রশ্নই তোমাদের মনে থাকতে পারে, সেই প্রশ্ন সবগুলোর উত্তর আমি এই মুহূর্তে দিতে তো পারতেছি না, যখন সরাসরি দেখা হবে তখন অবশ্যই উত্তরগুলো ভালো করে আরো দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের আজকে নতুন করে কোনো এক্সাম্পল দিলাম না, বিশেষ করে এই চিত্রটা মনে রাখবা আজকের পর থেকে সারা জীবনের জন্য, কারণ এই চিত্রটাই তোমার অনেক জায়গায় ম্যাথমেটিক্সে বলো ফিজিক্সে বলো বিভিন্ন জায়গায় তোমাকে কাজে দিবে। এই চিত্রটা মনে রাখবা, সুসংগত উচ্চ ভালো করে পড়বা, ব্যতিচারটা বুঝবা, বিশেষ করে গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্ত সেই দুইটা শর্ত খুব ভালোভাবে মনে রাখবা, কারণ পরের অঙ্কগুলোতে এই শর্তগুলো আমাদের কাজে লাগবে। আজকে আর এই লেকচারটা বাড়ালাম না সামনের দিকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।